সারা বিশ্বের মতো বাংলাদেশে গত 18 থেকে 24 নভেম্বর পালিত হলো অ্যান্টিবায়োটিক সচেতনতা দিবস। অর্থাৎ অ্যান্টিবায়োটিক আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং দিন দিন অ্যান্টিবায়োটিকের যে রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে সেটা বিষয়ে প্রতি বছর WHO-র নির্দেশক্রমে সারা পৃথিবীতেই এই অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালিত হয়। অর্থাৎ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট কীভাবে হয় এবং এর ক্ষতিকর প্রভাব কী সেটা নিয়েই আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি ডাক্তার মোহাম্মদ আজিম উদ্দিন ডক্টর সাজেশন ইউটিউব চ্যানেল থেকে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা বর্তমান একটা গুরুতর সমস্যা। অর্থাৎ যে কোনো জীবাণু, সেটা ভাইরাস হোক, ব্যাকটেরিয়া হোক বা প্যারাসাইট হোক, সেটার বিরুদ্ধে তৈরি একটা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট একটা সময় কিন্তু আর কাজ করতে নাও পারে। এটার কারণ কয়েকটা কারণে হতে পারে। একটা হচ্ছে যে ওই ভাইরাস বা ওই ব্যাকটেরিয়া দ্রুত তাদের গঠনগত বিভিন্ন স্ট্রাকচার পরিবর্তন করে, অথবা আমরা আমাদের বিভিন্ন কর্মের মাধ্যমে যে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট বা যে অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করি এটা যদি নিয়মমাফিক ব্যবহার না করি, এটা যদি শর্ট কোর্সে, অর্থাৎ 7 থেকে 10 দিন লাগবে, আমি যদি 3 দিন ব্যবহার করি বা পরে আর কোনো কারণে করলাম না, অথবা আমার একটা অ্যান্টিবায়োটিকের দরকার ছিল আমি আরেকটা অ্যান্টিবায়োটিক দিলাম, বা আমার একটা অ্যান্টিবায়োটিক শুরু করার সাথে সাথে কাজ না হওয়ার কারণে আমি দ্রুত সেখান থেকে সুইচ করে আরেকটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছি, এই যে বিভিন্ন কারণে আবার আমার কোনো অ্যান্টিবায়োটিক লাগবে না, আমি তারপরেও অ্যান্টিবায়োটিক নিচ্ছি, এই বিভিন্ন কারণে কিন্তু বিভিন্ন জীবাণুর বিরুদ্ধে এই অ্যান্টিবায়োটিকগুলো আর কাজ করে না। এটাই হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট বা অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা। যে কারণে আমাদের এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে সেই কারণগুলো আমাদের চিহ্নিত করতে হবে। বিশেষ করে আমাদের দেশে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই কিন্তু প্রায় 50% মানুষ বিভিন্ন ঔষধের দোকান থেকে, ইভেন গ্রাম থেকে, বিভিন্ন গ্রামের দোকানগুলো থেকে অ্যান্টিবায়োটিক সেবন করে থাকেন। অনেকের যে অ্যান্টিবায়োটিক প্রয়োজন সেই অ্যান্টিবায়োটিক তারা দিয়ে থাকেন না, কারণ তাদের সে বিষয়ে জ্ঞানের অভাব আছে। এজন্য আমাদের অ্যান্টিবায়োটিক কিন্তু দিন দিন রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আমরা ডাক্তাররা বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসা দিতে গিয়ে দেখছি যে বিভিন্ন অ্যান্টিবায়োটিক যেটা আগে খুব দ্রুত কাজ করতো এখন আর সেটা কাজ করে না। এর কারণ হচ্ছে যে বিভিন্ন সংক্রমণ ব্যতীতে এই অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হওয়ার পেছনে আমাদের সচেতনতাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এই অ্যান্টিবায়োটিক যাতে রেজিস্ট্যান্ট না হয়ে যায়, অর্থাৎ অকার্যকরী না হয়, সেজন্য আমাদের কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। তার প্রথম হলো, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কখনো অ্যান্টিবায়োটিক সেবন করা যাবে না। এখানে ডাক্তার বলতে আমি অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারদেরকে বুঝেছি। 2 নম্বর, পরিমিত পরিমাণে অ্যান্টিবায়োটিক, অর্থাৎ নির্দিষ্ট ডোজ এবং নির্দিষ্ট সময় যেটা ডাক্তার লিখবেন সেটা অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। 3 নম্বর, যে রোগের যে অ্যান্টিবায়োটিক যেটা ডাক্তার নির্ধারণ করবে তার বাইরে অন্য কোনো অ্যান্টিবায়োটিক নিজ থেকে, বিশেষ করে গ্রামের ডাক্তার বা গ্রামের দোকান থেকে বা ফার্মেসি থেকে নিজ দায়িত্বে নেওয়া যাবে না। এছাড়া কোনো রোগের অ্যান্টিবায়োটিক না দরকার হলে আমাদের অ্যান্টিবায়োটিক নিজ থেকে খাওয়া যাবে না, বিশেষ করে বিভিন্ন ভাইরাস যে ফিভারগুলো হয়, সিজনাল জ্বর হয়, এছাড়া বিভিন্ন ডায়রিয়াজনিত রোগেও অনেক সময় নিজেরাই আমরা অ্যান্টিবায়োটিক সেবন করি, সেটা কিন্তু কখনোই প্রয়োজন না। এজন্য ডাক্তারের প্রয়োজন ছাড়া নিজেরাই কখনো অ্যান্টিবায়োটিক সেবন করব না। এছাড়া মাছ, হাঁস, মুরগি ও পশুপালনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বিধি মোতাবেক ও নিয়ম অনুযায়ী করতে হবে। সর্বোপরি অ্যান্টিবায়োটিক সম্পর্কে আমাদের সবার ভিতরে গণসচেতনতা তৈরি করতে হবে। ডাক্তার থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী সবারই এই অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতন থাকতে হবে, কারণ সচেতনতা ছাড়া এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিহত করা সম্ভব নয়।